2011 সালে দক্ষিণী ইন্ডাস্ট্রির অ্যাডাল্ট সিনেমার অভিনেত্রী সিল্ক স্মিতার কাহিনী পর্দায় তুলে ধরেছিলেন বিদ্যা বালান। দ্য ডার্টি পিকচার ছবিটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। সেই ধারাবাহিকতায় দক্ষিণী ইন্ডাস্ট্রির অ্যাডাল্ট সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী শাকিলের কাহিনী পর্দায় আসতে চলেছে। প্রকাশ পেয়েছে এ ট্রেলার। নয়ের দশকে দক্ষিণাত্যের সিনেমা হলে দর্শক সংখ্যা কম হলেই তার শরণাপন্ন হতেন সমস্ত প্রযোজক ও ডিস্ট্রিবিউটররা। স্ক্রিনে তিনি তখন আগুন ঝরাতেন, লাস্যময় শাকিলা তার আকর্ষণীয় ফিগারে দর্শকদের মন জয় করতেন। দক্ষিণাত্যের অ্যাডাল্ট ফিল্ম জগতে নয়ের দশকে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন শাকিলা। 1995 সালে তার প্রথম সিনেমা মুক্তি পায়, নাম ছিল প্লে গার্লস। সেই সময় শাকিলার বয়স ছিল মাত্র 16। তারপর থেকে প্রায় 250টি অ্যাডাল্ট সিনেমায় অভিনয় করেছেন শাকিলা। এবার দক্ষিণ ভারতের সেই অভিনেত্রী শাকিলার জীবন কাহিনী তোলা হবে সিনেমার পর্দায়। এই ছবির পরিচালক ইন্দ্রজিৎ লঙ্কেশ সেই জীবন কাহিনী ফুটিয়ে তোলার জন্য মুখ্য চরিত্রে বেছে নিয়েছেন রিচা চাড্ডাকে। ফার্স্ট লুক প্রকাশে আসতেই সরগোল পড়ে গেছে দর্শকদের মাঝে। এই ছবিতে আরও রয়েছেন পাওয়ার হাউস অ্যাক্টর পঙ্কজ ত্রিপাঠি। এই প্রথমবার দক্ষিণী সিনেমার তারকার চরিত্রে অভিনয় করছেন পঙ্কজ। ছবিতে নিজের চরিত্র নিয়ে উচ্ছ্বসিত তিনি। আন্তরা রাইসা, বিজয় টিভি, ঢাকা।